আসসালামু আলাইকুম। ইনফোসিসের বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় ফ্রিল্যান্সিং কি, কাদের জন্য ফ্রিল্যান্সিং এবং কিভাবে করব, এটা করতে আমাদের কি কি অভিজ্ঞতা থাকা দরকার। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে, যারা এই ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চান তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো চলুন ভিডিওটা দেখা যাক। তো ভিডিওতে যাওয়ার আগে আমি বলে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন, পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যেতে পারেন, এজন্য পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে আছে যে বিষয়টি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কি। ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজের চুক্তি করে সেই কাজ শেষ করে অনলাইনের মাধ্যমে ক্লায়েন্টের কাছে পৌঁছানোর মাধ্যমে আয় করাকে সংক্ষেপে ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব। আপনি ইতিপূর্বে জেনে গেছেন যে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে অনলাইন হতে টাকা আয় করা যায়। সুতরাং অনলাইনে ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ ও ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এবার আসা যাক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে সেগুলো কী কী। ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার কোনো একটি বিষয়ে কাজ করার দক্ষতা, যেমন স্কিল থাকতে হবে। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন কাজটি ভালোভাবে পারেন, সেটি কেউ আপনাকে করে দিতে বললে আপনি খুব সহজেই করে দিতে পারবেন। যে কোনো কাজে আপনার অভিজ্ঞতা, দক্ষতা ও কাজ করার ইচ্ছা থাকলে আপনি ফ্রিল্যান্সিং করে মাসে স্মার্ট অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। কোনো বিষয়ে দক্ষতা না থাকলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। অভিজ্ঞতা, আপনার যদি কোনো বিষয়ে অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাকে প্রথমে কোনো একটি কাজ ভালোভাবে শিখতে হবে। কাজ শেখার ক্ষেত্রে আমি বলবো যে বিষয়ে কাজ করার জন্য আপনার আগ্রহ আছে এবং যে কাজ আপনি সহজে শিখতে পারবেন বলে মনে করেন আপনি অবশ্যই সেই কাজ শিখে নেবেন। এক্ষেত্রে কাজ শেখার জন্য 6 মাস থেকে 1 বছর ব্যয় করুন। ফ্রিল্যান্সিং করার জন্য কেমন সময় ব্যয় হতে পারে আর কি। আপনি হয়তো ভাবছেন ফ্রিল্যান্সিং করার জন্য 1 বছর সময় ব্যয় করা আপনার জন্য সম্ভব নয়। তাহলে আমি আপনাকে সরাসরি বলবো, ভাইয়া ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়। আপনি ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তা না করে অন্য কোনো কাজ করার চেষ্টা করুন। বেঁচে থাকার জন্য ফ্রিল্যান্সিং করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি মনে করেন কাজ না জেনেই আজকে ফ্রিল্যান্সিং শুরু করে কাল থেকে আয় করা শুরু করবেন, তাহলে ফ্রিল্যান্সিং থেকে আয় করা আপনার জন্য শুধু স্বপ্ন হয়ে থাকবে। সাধারণ সেন্সে চিন্তা করুন, আমাদের দেশে একজন লোক চাকরি পাওয়ার আশায় ক্লাস 1 থেকে শুরু করে অনার্স মাস্টার্স করার জন্য 18 থেকে 20 বছর লেখাপড়া, দীর্ঘ 20 বছর লেখাপড়া শেষে 20 থেকে 30 হাজার টাকা বেতনে একটি চাকরি পাওয়ার জন্য লক্ষ লক্ষ লোকের সাথে চাকরির বাজারে কম্পিটিশন করে, তারপর সেই কঠিন কম্পিটিশনের টিকে থাকতে পারলে প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করে মাসে 20 থেকে 30 হাজার টাকা বেতন পায়। কত টাকা এখান থেকে আয় করা সম্ভব? একজন ব্যক্তি 20 থেকে 30 হাজার টাকা চাকরি করার জন্য 20 বছরের পরিশ্রম করতে পারলে ফ্রিল্যান্সিং করে মাসে 50 থেকে 1 লক্ষ টাকা আয় করার জন্য কেন আপনি মিনিমাম 1 বছর ব্যয় করবেন না? কাজী আমি আগেই বলেছি, এ ধরনের সামান্য ধৈর্য আপনার না থাকলে ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়। কাদের জন্য ফ্রিল্যান্সিং? মিনিমাম একটি কাজে যাদের অভিজ্ঞতা আছে, যাদের কাজ শেখার প্রচুর আগ্রহ আছে, যাদের নগদ আয়ের লোভ নেই, আজকে এসে কালকে আয় করার পার্টি, যাদের টাকার প্রতি অতিরিক্ত লোভ নেই, যাদের ইংরেজি দক্ষতা ভালো আছে, আন্তর্জাতিক পর্যায়ে যারা কমিউনিকেশন করতে জানে। ধন্যবাদ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।